ব্রিটেনের প্রথম সারির একটা পত্রিকা রিপোর্ট করেছে যে ব্রিটেনে এক বছরে অর্থাৎ 2021 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের অক্টোবর পর্যন্ত 6,000 আবেদনকারী অ্যাসাইলাম ক্লেম করেছেন, এর মধ্যে 1,600 হচ্ছে বাংলাদেশ থেকে। তার মানে অ্যারাউন্ড 60% বাংলাদেশ থেকে এসে অ্যাসাইলাম ক্লেম করেছেন, এবং তারা এটাতে খুব বেশি শঙ্কা ফিল করেছেন যে এত বিপুল সংখ্যক একটা দেশ থেকে। এবং দেখা গেছে বেশিরভাগ যারা স্টুডেন্ট ভিসায় এসে অথবা স্কিল ওয়ার্ক পারমিটে এসে অথবা স্কিল ওয়ার্ক পারমিটের ডিপেন্ডেন্ট হিসাবে এসে তারা অ্যাসাইলাম ক্লেম করছেন। দেখেন, নর্মালি এভাবে এসে অ্যাসাইলাম যে ক্লেম করা যাবে না এটা কোনো আইন নয়, কিন্তু যদি অ্যাসাইলামের গ্রাউন্ডস না থাকে তাহলে অ্যাসাইলাম করা যাবেন না। কারণ অ্যাসাইলাম ভেরি হাইলি টেকনিক্যাল এরিয়া, এখানে আপনাকে একাধিকবার ইন্টারভিউ নেবে, বিশেষ করে ফার্স্ট ইন্টারভিউ এবং সাবস্টেন্টিভ ইন্টারভিউ। সাবস্টেন্টিভ ইন্টারভিউতে আপনাকে 150 থেকে 400 কোয়েশ্চন করতে পারে অ্যাসাইলামের বিভিন্ন দিক এবং বিভাগ থেকে। প্র্যাকটিক্যালি দেখি যে আমরা অনেকে, এটা পার্সেন্টেজ বলা যাবে না, কিন্তু অনেকে দেখছি যে কলেজ ইউনিভার্সিটি যেতে পারছেন না, অথবা তাদের এমপ্লয়ার নাই, কাজে যোগ দিতে পারছেন না, অথবা ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, যার ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন তার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, বা উনি কাজে যোগ দিতে পারছেন না, বা স্টুডেন্ট হিসাবে ক্যারিয়ার করতে পারতেছেন না, তারা তখন এখানে থাকার জন্য অ্যাসাইলামকে ব্যবহার করেন। এইটা মোটেও ঠিক না। যদি অ্যাসাইলামের গ্রাউন্ডস থাকে, রেফিউজি কনভেনশন 1951 অধীনে যদি কোনো গ্রাউন্ডস থাকে, অবশ্যই আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন, এটা আপনার অধিকার। কিন্তু যারা পড়াশোনার উদ্দেশ্যে আসেন নাই, এখানে এসে কন্টিনিউ করার কোনো ইচ্ছা নাই, শুধুমাত্র টাকার জন্য এই রোডটা ব্যবহার করবেন না। কারণ এটা করতে গেলে যে সমস্যা হবে, ইতিমধ্যে লিডিং একাডেমিক কিন্তু এভাবে বিপুল সংখ্যক লোক এসে অ্যাসাইলাম ক্লেম করাকে উনি কম্পেয়ার করেছেন ওই যে অ্যাসাইলাম সিকার যারা বোট ক্রসিং করে ডোবার ফেরি দিয়ে আসছে তাদের সাথে। এবং ইনি বলছেন যে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের ক্ষেত্রে কোর্স যে অফার করছে ওইটা টেম্পোরারি সাসপেনশন করে জেনুইননেস অফ দ্য স্টুডেন্ট ওটা চেক করার জন্য। তো এভাবে যদি ডালাওভাবে যদি এই স্কিমটা মিসইউজ করা হয়, তাহলে ভবিষ্যতে যারা জেনুইন স্টুডেন্ট তাদের জন্য কঠিন হয়ে যাবে পড়টা। এবং একটা পর্যায়ে যদি মিসইউজটা ব্যাপক আরে হয়, তখন দেখবেন যে তারা হয়তো বাংলাদেশকে সাসপেন্ডও করে দিতে পারে। তখন জেনুইন স্টুডেন্ট যারা তারা পড়বেন বিপদে, আবার বাংলাদেশের একটা বদনাম হবে এটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে। এই জন্য যারা এখানে আসার জন্য এবং কোনো মতে এসে থাকার জন্য যারা চিন্তা করছেন, প্লিজ স্টুডেন্ট রুটটা বা অ্যাসাইলাম সিকারের রুটটা আপনারা ইউজ করবেন না। আবার যারা যুক্তিসঙ্গত গ্রাউন্ডস কারণ আছে অ্যাসাইলাম সিক করতে, 5টা গ্রাউন্ড বা কারণের একটা বা একাধিক গ্রাউন্ড দেখাতে হয়। এভাবে যদি তাকে যে আপনি ওই গ্রাউন্ডের কারণে দেশে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অথবা দেশে ফেরত গেলে আপনি আবার নির্যাতিত বা নিপীড়িত বা পারসিকিউটেড হওয়ার সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন। কিন্তু ডালাওভাবে কোনো রিজন নাই, গ্রাউন্ড নাই, এভাবে করতে যাবেন না।